ইব্রাহিম আছি আপনাদের সাথে, কেমন আছেন সবাই? আমি আছি ঢাকা ধানমন্ডি কলাবাগান নিস্টাফ কোয়ার্টার থেকে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই বর্তমান বাজারে চীনা হাঁস কোথায় বিক্রি করছে, রাজা হাঁস কোথায় বিক্রি করছে এবং দেশি হাঁসগুলা কোথায় বিক্রি করছে, অনেকেই কমেন্ট করছিলেন। তো আজকে আপনাদেরকে সেই ঠিকানায় নিয়ে আসলাম। এখানে গ্রামীণ পরিবেশে, একবারে গ্রাম ও পরিবেশে হাঁসগুলা বিক্রি হয়। আর এখন কিন্তু শীতের মৌসুম, আপনারা অনেকে আছেন ঢাকার ভিতরে, হাঁস কিনতে চান, হাঁস খাইতে চান, কারণ এই হাঁস কিন্তু 12 মাস চলে না, একমাত্র শীত আসলেই চলে। তো অনেক সস্তা, আমি যেটা দেখলাম যে অনেকটা কমে এখানে হাঁস বিক্রি হচ্ছে। আর সর্বপ্রথম যে দামটা জানাবো, চীনা হাঁসের দামটা আমরা সর্বপ্রথম জানাবো। আর এখানে অনেক বড় বড় রাজা হাঁস আছে, রাজা হাঁসগুলা কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে জানাবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেমন দামে হাঁসগুলা কিনতে আছেন বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই জানতে পারে। কারণ সবার একটা আইডিয়া দরকার যে আসলে ঢাকার ভিতরে হাঁস কত টাকা করে চলতেছে, কত টাকা করে বিক্রি করতেছে, কমেন্ট করে দিবেন, তাহলে আমরা সবাই জানতে পারবো। আরে বিতরণ কর্মচারী দেখতে পারছি, মাশাআল্লাহ বেচা কিনা কি ভালো হচ্ছে না? আছে মোটামুটি কাকা। এই যে আজকে তো হাঁসের মেলা দেখতেছি আপনার এখানে। হ্যাঁ, এগুলো কি হাঁসের মেলা? না, হাঁসের এই শীতের মধ্যে তো হাঁস খাই বেশি, হাঁস বেশি চলে না। আচ্ছা কাকা, আমরা আজকে এই যে এগুলো কি হাঁস বলে যে এগুলো? ওগুলো চীনা হাঁস। এই সে চীনা হাঁস না? জি। দর্শক আপনারা অনেকে চীনা হাঁস নিতে হয়েছিলেন, আমাকে মেসেজ করছিলেন পার্সোনালি। আচ্ছা কাকা, কিভাবে বিক্রি করছেন এই চীনা হাঁসগুলো? এগুলো একটা বড় বড় হাঁসের 2000 টাকা নিচে। আচ্ছা, মনে করেন যে এই হাঁসটা একটু ধরেন তো, আপনি ধরেন তো, একটু নেন, একটু হাতে নেন। এটা ওজন কতটুকু বলেন? এটা 2.5 কেজি মাংস হবে। 2.5 কেজি মাংস, কত টাকা দাম চাচ্ছেন? এটা একদম 2000 টাকা। চীনা হাঁসের দাম কি এত বেশি? খাইতে মজা তো, পাখির মাংস মতো মজা হবে নি। পাখির মাংস? পাখির মাংস কি মানুষ খায়নি? হ্যাঁ, বালি হাঁস খায় না, শিকারি হাঁস। একদম কত রাখবেন? একদম একদমই এগুলো 2000 টাকা। আর এগুলো কত করে রাখবেন? এডিয়াডি একই সাইজ, মানে চীনা হাঁসের পিস একদম 2000 টাকা। 2000 টাকা। আর এমনি এর ভিতরে আর কম নাই? আর কম দাম নাই? কমের মধ্যে দেশি হাঁস আছে, মানে চীনা হাঁস আর কম নাই? চীনা হাঁস কমের মধ্যে আছে। কোনটা রাখবেন আর কম রাখবেন কোনটা? আপনি বাচ্চা পাচ্ছেন না, এগুলো সবই তো দাম দামি এলা। একটা মাদি এসে দিলে খুব ওই এই খাঁচার মধ্যে মাদি এসে রে। আচ্ছা যাই হোক, এটা বাদ দেন। এবার আমাদেরকে বলেন রাজা হাঁসগুলো একটা আছে, এইগুলো 1500 টাকা রাখা যাবে। ওজন 4 কেজির মতন হবে মাংস। আচ্ছা কত কত টাকা দাম চাচ্ছেন? এটার দাম 3000 টাকা। একদম কত রকম দাম বেশি চাচ্ছেন তো? বেশি না, জিনিস তো বড় তো। আর এগুলো পড়বো 2500 টাকা পিস। এগুলো 2500? 2500। এগুলো মাংস কত রুকিব কা? এটা মনে করুন যে 3.5 কেজি হবে। 5.5 কেজি এগুলো সব, মানে জোড়া 5.5 কেজি? জি, জোড়া 5.5 কেজি। তো মোটামুটি আমরা যদি বলি এখন আপনাদের বেচাকেনি কি আগের তুলনায় একটু ভালো না খারাপ? আছে, মোটামুটি ভালোই আছে। এখন যদি কাস্টমার আসতে চায়, মানে ঠিকানাটা কি আপনাদের? ঠিকানাটা একটু বলেন। এটা কলাবাগান স্টাফ কোয়ার্টার, ধানমন্ডি কলাবাগান। ধানমন্ডি কলাবাগান স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার বললেই চিনবে। আচ্ছা এবার আমাদেরকে দেশি হাঁসগুলো দেখান, দেশি হাঁসগুলো দেখান, এগুলা তো মানুষে বেশি খায়। আচ্ছা এগুলা জোড়া কত করে দিচ্ছেন? এগুলা কোনটা কত? এটা কত? এটা জোড়া একদম 1500। আর এটা একই দাম? একই দাম। মাংস কত রকম এক জোড়া? এটা 3 কেজি। 3 কেজি? 3 কেজি হবে? দুইটা দুইটা 3 কেজি, 2.5 কেজির নিচে এর কম হবে না। আচ্ছা এই সর্বনিম্ন কত দিচ্ছেন এখানে, আর কত টাকা কম আছে এখানে? ফিমেল 1200 টাকা পড়বে। একদম 1200? একদম। এগুলো কি দেশি সব? সব দেশি, একবার অরিজিনাল দেশি, একের গ্রামের পালাম হাঁস। এগুলো দেশি হাঁসটা আমার একটু বলেন তো, দেশি হাঁসটা চীনা রূপেটা কি একটু বলেন তো? দেশি হাঁসটা হলো ওই যে মাথা কালো দেখে। হ্যাঁ, এর মাংস গন্ধ করবে না, মাংস কোনো গন্ধ হবে না। না, আর যেন আরমেল আর ওটা মুখে দিতে পারবে না, স্বাদ লাগবে না। মানে স্বাদ লাগবে না? না, শিওর শিওর 100%? এক করে। আচ্ছা তাহলে
মানে বুঝতে পারি দেশি হাঁসটা আজকে সর্বনিম্ন কত দিছিলেন 1200 না একটু কম রাখবেন এটা হলো 1200 এটা 1200 এটা হলো ফিমেল আচ্ছা আচ্ছা আর এগুলো এগুলো আর এটা হলো মেল আচ্ছা এগুলো এগুলো তো কত বলছিলেন এটা পুরুষ একদম একদম 1500 কম রাখবেন না না এটা কম দেওয়া যাবে না জিনিস ভালো তো জিনিস ভালো না আচ্ছা ঠিক আছে এবার আমরা একটু এগুলো সব একই দাম না একই দাম দর্শক স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনারা যে কোনো জায়গা থেকে এবার আমাদেরকে হাঁস তো দেখাইলেন চীনা হাঁস দেখাইলেন দেশি হাঁস দেখাইলেন রাজা হাঁস দেখাইলেন এবার দেশি মুরগিটা দেখেন দেশি মুরগি কোনটা দেশি মুরগিটা চলেন একটু দেশি মুরগির দিকে যাই ও কাকা আপনি তো কবুতর বিক্রি করছেন না হ্যাঁ কবুতর কবুতর কি একবার দেশি একদম এগুলো গ্রামের পালা কইতো আচ্ছা কবুতর কি পিস বিক্রি করেন এক পিস হ্যাঁ এক পিস বিক্রি করবেন বেশি আচ্ছা আমরা পরে দেখাচ্ছি আগে দেশি মুরগি কোনটা বলেন এটি সব দেশি এগুলো সব দেশি হ্যাঁ এগুলো সব দেশি এটি সব দেশি তো মা এগুলো সব দেশি না হ্যাঁ কয়টা আছে আপনার হাতে কয়টা আছে এখানে এখানে কয়টা আছে এখানে চারটে এল চারটে চারটে কোনটা কত দিবেন এটা 2000 আর এটা 1600 ও মা এটা দুটো কথা পার্থক্য কি এটা বড় বেশি এটা কত কত রুকেব এটা হইব 3.5 কেজির উপরে হবে আর এটা 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 3 কেজিতে কম হবে 3 কেজিতে কম হবে তো দেশি মুরগির দাম কি আর কম হয় না না এটা তো কম পাইব ই হাইব্রিড যারা বেশি এইগুলো পাবে এরকম অরিজিনাল দেশি পাবে না সর্বনিম্ন কত আছে দেশি মুরগি এটা 2000 টাকা এর নিচে যাওয়া যাবে না এগুলো সব 2000 টাকা আচ্ছা এবার পাকিস্তানি গুলো এগুলো কিন্তু এগুলো তো পাকিস্তানি বোধার উপায় না এটা মনে হচ্ছে সেম একবারে ওটা 330 টাকা কেজি 330 টাকা কেজি সোনালি অরিজিনাল অরিজিনাল সোনালি সোনালি সোনালির ভিতরে পার্থক্য কি আপনার দেশি আর সোনালির ভিতরে এগুলো হাইব্রিড যারা থাকে এটা মাংস গন্ধ করে খাইতে পারে না আর সোনালিটা খাইতে ভালো লাগে খাইয়া সে আবার আসবে আচ্ছা 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 এই রডি বেরে এগুলো একটু দেখেন তো সাইডটা নিয়ে এখানে সাইডটা কত রাখবেন এখানে আচ্ছা এখানে একটু এক জোড়া এই জোড়া ডান এই জোড়া এই জোড়া ডান হ্যাঁ এই জোড়া ডান এখানে কি সাইডটা আছে কত রাখবেন সাইডটা এটা 1600 রাখা যাবে একদম কত পারবেন একদম মানে লাগবে 1500 নিচে দেওয়া যাবে না এটা কি আপনি এই দামে বিক্রি করবেন না দাম চাইছে এই দাম বিক্রি করব শিওর শিওর মানে 1400 1500 দিবেন না না মাল তো ভালো 4 কেজির উপর আছে তো এখন একদমই কি বিক্রি হয়নি 4 কেজির উপর আছে তো একদম 1500 1500 আচ্ছা ঠিক আছে এবার আমাদেরকে একটু কবুতরটা দেখেন কবুতরটা তো আটকে রাখছেন দুধ দিব না কি আবার না আচ্ছা এগুলো একবার দেশি কবুতর না দেশি বাচ্চা আপনারা অনেকে আছেন দেশি কবুতর গুলো নিতে আমি তো বেশি করে বেচা শেষ তো হ্যাঁ আছে মাত্র 5টা আছে আপনি এগুলা কোন জায়গা থেকে আনেন এগুলা কোন এগুলো আপনি বগুড়া বগুড়া থেকে আসে আপনার বাড়ি কোথায় একটু পরিচয় দেন আমার বাড়ি ময়মনসিং ময়মনসিং কোথায় গফরগাঁও আচ্ছা আচ্ছা তো মোটামুটি যে শীতের যে ব্যবসাটা যে হাঁস এই জন্য আমরা তো দেখতে পাচ্ছি একবার দুধ দিবে না তো ভাই না না পুরো ভাই টেক 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 এগুলো ফিস কত দিছিল কাকা একবার বেশি পা এটা একদম বেচা যাবে 170 টাকা করে 170 টাকা মাংস মনে 100 গ্রাম হইব না 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 200 গ্রামের উপর হবে কি কোন 200 গ্রাম হবে 200 গ্রাম তো ওই জি মানে একদম কত একদম 170 একদম কবুতরের ফিস গুলো দেখুন এগুলো বাচ্চা না বাচ্চা বাচ্চা খেতে ভালো বুড়া খেলে মজা নাই বাচ্চা খেলে ভালো বাচ্চা খেয়ে কি লাভ বাচ্চার শরীরে রক্ত হ রুগী রাখা ডাক্তারে বলে ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনারা আচ্ছা কাকা আপনার এমনি মূল্য তো এই দিনের ব্যবসাটা যে আমরা দেখতে পাচ্ছি বা গ্রামীণ পরিবেশে যে বিক্রি করছেন মোটামুটি যদি কতদিন থাকে এই ব্যবসাটা আপনাদের শীতের কি পুরো মৌসুম পাওয়া যায় শীতকাল পর্যন্ত হাঁস থাকে যখন গরম চলে আসে তখন এরা বন্ধ করে দিই তখন কি বিক্রি করেন না বাসা চলে যান ওই মুরগি বেশি দেশি মুরগি দেশি পাকিস্তানি এগুলো সব বিক্রি করেন আর যদি একটা রাখে হাঁস মাস থাকে যদি কি চাতে তাকে দিয়ে আইনা দিই আচ্ছা আচ্ছা তাহলে পুরো মৌসুমে আপনার কাছে হাঁসগুলো নিতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন